আচ্ছা আগের দিন আমরা যেটা শুরু করেছিলাম আমাদের বল ও গতি চ্যাপ্টারতে সেটা হচ্ছে যে লেখচিত্র সাহায্যে গতির সমীকরণগুলি প্রকাশ করা তো সেখানে আমরা প্রথম সূত্র এইটা করেছিলাম ভি ইকালস টু ইউ প্লাস এটি ঠিক আছে কিভাবে করেছিলাম আজকে আরেকবার আমি সেখান থেকেই স্টার্ট করবো প্রথম সূত্রকে ভিড় সময় ইউ প্লাস আমাকে একটা বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে বেগ এই দিকটা সময় এবার ধরো কোন একটা বস্তুর বেগ সময় লেখচিত্র চিত্র মানে তার বেগ সময়ের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা কি এই সরল রেখাটা দিয়ে সেটা দেখানো হচ্ছে এইটা এটা কি না এটা হচ্ছে প্রাথমিক বেগ যেখান থেকে শুরু করেছিল সেটা কোথা থেকে মেজার করছি না এই জিরো জিরো বিন্দু থেকে এটা হচ্ছে জিরো কমা জিরো প্রথম জিরোটা কি প্রথম জিরোটা হচ্ছে সময় টি আর পরের জিরোটা হচ্ছে বেগ তাহলে সময় যাচ্ছে দিকে আর ওয়াই এর দিকে যাচ্ছে বেগ তাহলে এই বিন্দুটা কি এই বিন্দু হচ্ছে যখন সময় জিরো কিন্তু বেগ আছে সেটা কত সেটা হচ্ছে কত জিরো কমা ইউ এই বিন্দুটা হচ্ছে জিরো কমা ইউ জিরো কমা ইউ এইবার এটা জিরো জিরো তার উপরে জিরো কমা ইউ হয়ে গেছে এইবার বস্তুটা সময়ের সাথে এগিয়ে চলছে এখানে জিরো ছিল এইবার ধরো টি সময়ে যেটা হচ্ছে এসে লাগছে এটা কি সময় এটা এটা থেকে থেকে তাহলে কি লিখতে পারি এই বিন্দুটাকে আমরা কি লিখতে পারি এক্স অ্যাক্সিসের উপরে যেটা আছে এটা হবে টি কমা জিরো কারণ এই বরাবর এক্স এক্সিস বরাবর কত না বেগ শূন্য কিন্তু সময় আছে তাহলে এই বিন্দুটা হচ্ছে টি কমা শূন্য এই বিন্দুটা কি হবে এই বিন্দুটা হচ্ছে যখন সময়টি কারেনটা এক্স অ্যাক্সিসের সাথে টি অ্যাক্সিস মানে আমি প্রথমে এই বিন্দুটাতে কিভাবে পৌঁছোতে পারি এটা আমি একটা নাম দিচ্ছি এ কিভাবে পৌঁছোতে পারি না এইখান থেকে জিরো জিরো থেকে প্রথমে এক্স অ্যাক্সিসের দিকে গেলাম তারপরে উপরের দিকে গেলাম করলেই আমি উপরের বিন্দুটাতে পৌঁছাবো এক্স অ্যাক্সিসে কতদূর যেতে হবে টি পর্যন্ত যেতে হবে আর ওয়াই এ কতদূর যেতে হবে না ওয়াই যতটা এখানে কাট করবে মানে কতটা আমাকে হাইটে উঠতে হবে সেটা কি এটা ভি এই ভি বিন্দুটা কি এটা হচ্ছে যেটা কাট করছে সেটা হচ্ছে জিরো কমা ভি আর এটা কি হবে টি কমা হচ্ছে ও বিন্দু এটা দিচ্ছি এ দিলাম এখান থেকে দিই এ বি সি আর এই বিন্দুটা হচ্ছে ডি এবার এখান থেকে আমরা একটা দাগ কাটতে পারি এইভাবে সমান্তরাল যেখানে ও ডি আর এ ডি এখানে যদি আমি ও ডি সমান এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা কি এই সূত্রটা এই সূত্রটা আমাদেরকে বের করতে হবে আমরা কি জানি না এখানে যেটা দেওয়া আছে প্রাথমিক বেগ দেওয়া আছে যেটা হচ্ছে জিরো সময় যখন টাইম শূন্য এবং বেগটা হচ্ছে ইউ আর একটা কি দেওয়া আছে না টাইম যখন টি আর বেগটা হচ্ছে ভি সেইটা দেওয়া আছে এবার তাহলে এই দু এই তিনটে জিনিস যদি দেওয়া থাকে সময় দেওয়া থাকে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সেখান থেকে আমরা কি পেতে পারি তরণ পেতে পারি ঠিক আছে তাহলে এখানে আমরা যেখান থেকে শুরু করব তরণ থেকে না তরণ তরণ এ সমান এবার তরণ সমান আমরা কি জানি না বেগের পরিবর্তন বাই সময় যে কতটা সময় বেগের পরিবর্তন হয়েছে এবার বেগের পরিবর্তন মানে কি না বস্তুটা এই এ বিন্দুতে ছিল সেখান থেকে কোথায় গেছে সি বিন্দুতে এটাই হচ্ছে তাহলে বস্তুটা এক যেখান থেকে শুরু করেছিল শেষ করেছে এ থেকে শুরু করে সি তে গিয়ে শেষ করেছে তাহলে এই এইটুকু জায়গার মধ্যে ওর বেগটার কত পরিবর্তন হয়েছে বেগটা কি বেগটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ওপরের দিকে কতটা যাচ্ছে তার মানে হচ্ছে তার ততটা বেশি বেগ যেটা আমি বলতে চাইছি মানে তার তার এখানে এখানে যে কাট করছে বেশি তাহলে এই অংশটা কি ছিল ছিল আমার ইউ মানে জিরো থেকে গুনতে হবে আমাকে তাহলে জিরো থেকে আমি যদি লালটা দিয়ে যদি দেখি এইটুকুটা আমার হচ্ছে ইউ ছিল প্রথম সেখান থেকে বস্তুটা আরো টি সময়ে যখন আমি অতিবাহিত করেছি জিরোর পরে টি সময়ে তখন সে কি করছে আরো এতটা বেগ লাভ করেছে তাহলে তার এখন টোটাল বেগ কত টোটাল বেগ ভিটা কি না পুরো হচ্ছে রেড রেড প্লাস ব্লু এই টোটালটা ভি তাহলে এটা হচ্ছে এখন অন্তিম আর প্রাথমিক কত না প্রাথমিকটা হচ্ছে শুধু ইউ ইউটা হচ্ছে শুধু লাল যেটা সেটা হচ্ছে ইউ তার মানে বেগের চেঞ্জটা কত হবে না চেঞ্জ হচ্ছে এই নীলটা এইটা হচ্ছে চেঞ্জ নীল অংশ যেটা আছে এই যে এই সরি নীল অংশ যেটা আছে এই যে এ থেকে বি এইটুকু বেগের পরিবর্তন হয়েছে কত সময়ের মধ্যে না এই থেকে টি সময়ের মধ্যে এই এই সময়ের মধ্যে এটা এখানেও বলতে পারি বা এটাও বলতে পারি তাহলে টি সময়ের মধ্যে এই নীল রঙের যে অংশটা আছে এবি অংশের বেগ পরিবর্তন হয়েছে তাহলে বেগের পরিবর্তন কত না বাই ও ডি ঠিক আছে এবার আমি এবি কি করে পাবো না আমি পেতে পারি পারি আমরা কি লিখতে না ও বি থেকে ও বি থেকে আমি যদি ওই মানে পুরো লাল আর নীল যে অংশটা আছে দুটোর থেকে যদি আমি শুধু লাল অংশটা বাদ দিই মানে ও এ এটা যদি বাদ দিই দেখো তাহলেই আমি শুধু এবিটা ফিরে পাবো মানে টা চেঞ্জ হয়েছে প্রথমে শুরু করেছিল লালের একদম অগ্রভাগ থেকে সেখান থেকে b টা গেছে তাহলে আমার শুধু নীল অংশটা দরকার তাহলে নীল অংশটা হচ্ছে আমার তাহলে দুটোর কম্বিনেশন মানে দুটোর যোগফল থেকে একটাকে বাদ দেওয়া যেটা o এট আমি বাদ দিলাম দিলে আমি o b টা p ab টা পেয়ে যাচ্ছি মানে চেঞ্জটা পেয়ে গেলাম বেগের পরিবর্তন সময়টা কত না সময়টা হচ্ছে অন্তিম সময় হচ্ছে t সবুজটা আর স্টার্টিং এ কত ছিল জিরো তাহলে টি থেকে জিরো মাইনাস করলে কত হবে আমি যদি করেই যদি এটা ডিটা কি কি লিখতে পারি না টি মাইনাস জিরো আচ্ছা এবার আমার ও বি কত ও হচ্ছে আমার ভি জিরো থেকে ওপরে এখানে দেখো কাট করছে এখানে আমি ভি লিখে রেখেছি তাহলে একদম নিচ থেকে ওপর পর্যন্ত এই যে পুরো অংশটা এটা হচ্ছে আমার ভি আর নিচের ও এটা হচ্ছে আমার ইউ তাহলে আমি লিখি ভি মাইনাস ইউ বাই টি তাহলে এই পাশে আমার কত ছিল এ ছিল তরণে তাহলে আমি কি লিখতে পারি এ সমান আমি সরল করি পেয়ে করতে হবে দেখছি ভি মাইনাস ইউ সমান এটি এখান থেকে এবার কি করবো ইউটাকে উল্টো দিকে নিয়ে যাব তাহলে প্লাস হয়ে যাবে তাহলে লিখতে পারবো ভি সমান ইউ প্লাস দেখো তোমরা বুঝতে পারলে কিনা যত সহজ করে বলা যায় আমি সেইভাবে বলার চেষ্টা করলাম এবার তোমাদের যদি কেউ বুঝতে বা কোন স্টেপে যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো আমি আবার বলছি বোঝা গেছে তাহলে আমি তাহলে নেক্সটটাতে যাচ্ছি ঠিক আছে নেক্সট প্রুফ যেটা আছে নেক্সট সমীকরণ সেটাতে আমরা যাবো নেক্সট সমীকরণটা কি আছে নেক্সট সমীকরণ যেটা আছে আমাদের দু নম্বর সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি আর এ তো তোমরা জানো এটা হচ্ছে প্রাথমিক বেগ সময় আর হচ্ছে এটা হচ্ছে তরল এসটা কি এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব তাহলে আমার এই বেগ সময় লেখচিত্র থেকে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা আমাকে বের করতে হবে আচ্ছা তাহলে প্রথমে আমি এটা লেখচিত্র আঁকি ওপরে যেমন ছিল একই রকম করে আমরা আঁকব তাহলে এদিকটা হবে বেগ সময় তাহলে আমরা লেখচিত্রটা কি হবে না এখান থেকে তাহলে বস্তুটা এখান থেকে এটা কত এটা হচ্ছে জিরো কমা জিরো জিরো মানে যখন বেগ শূন্য আর সময় শূন্য দুটো এই বিন্দুটা সেখান থেকে কি না ওপরের দিকে যাচ্ছি আমি একই সময় সময়ের পরিবর্তন নেই সময় শূন্য শূন্য সময় আমি এখান থেকে স্টার্ট করেছি সেটা কি সেটা হচ্ছে এ বিন্দু এ বিন্দুটার কোয়ার্ডিনেট কত মানে পজিশনটা সেটা হচ্ছে যখন সময় শূন্য কিন্তু বেগ আছে সেটা কি প্রথমে সময় হয় শূন্য তারপরে বেগ আছে সেটা হচ্ছে ইউ এটা এখান থেকে শুরু করে কোথায় এসছে এখানে এখানে কিভাবে পৌঁছাবো না প্রথমে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে কতটা না এই পর্যন্ত সেটা আমি ধরছি টি সময় সেটা কিভাবে লিখবো টি কমা শূন্য মানে যখন সময় আছে এক্স বরাবর কিন্তু কোনো বেগ বেগ নেই থাকে না আর ওয়াই সময় থাকে না ঠিক আছে দুটো মনে এবার কি এই টি পর্যন্ত এলাম এটাকে আমি ধরছি বি বিন্দু এখান থেকে কোন দিকে যেতে হবে ওপরের দিকে গেলে আমি লাস্ট অন্তিম বিন্দুতে পৌঁছাবো তার মানে প্রথমে এদিকে গেলাম তারপরে এখানে গেলে এইখানে পৌঁছে তাহলে এই বিন্দুটা কত হবে না টি কমা ভি যেখানে ভিটা কি এই বিন্দুটা ওয়াই এ যেখানে কাট করেছে সেটা হচ্ছে জিরো কমা সরি জিরো কমা হ্যাঁ জিরো কমা ভি এটা ছিল জিরো কমা ইউ এটা হচ্ছে জিরো কমা ভি মানে টি সময় বেগটা এতটা বেড়েছে এখানে আমি একটা দাগ টানতে পারি এইভাবে এইবার আমাকে কি চেয়েছে অতিক্রান্ত দূরত্ব এইবার তোমার একটা জিনিস মনে করো আমরা কি করেছিলাম না তার মানে বেগ সমান সময় সরি স্মরণ বাই সময় তো সেক্ষেত্রে এখানে তাহলে আমরা কি লিখতে পারি না এস সমান ভি ইন্টু টি তাইতো তার মানে অতিক্রান্ত দূরত্বটা বেগ আর সময়ের গুণফল হবে তাহলে এবার ধরো একটা আমি বক্স নিচ্ছি বক্সে এইটা যদি ভি হয় আর এইটা যদি টি হয় ঠিক আছে এই দুটোর গুণ ফলকে আমরা কি বলবো ক্ষেত্রফল বলবো যদি আমি একটা বক্স নিই তার এইটা যদি ভি হয় মানে এটা হচ্ছে কি হয় প্রস্থ তো আমরা প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণ ফলে কি হয় ক্ষেত্রফল পাই তাহলে সেইভাবে যদি আমি যদি এরকম একটা ট্রাপিজিয়াম কল্পনা করি ট্রাপিজিয়ামটা হচ্ছে কি এইটা সবুজ এই সবুজ অংশটা এইটার ক্ষেত্রফলটাই কি হবে এর ক্ষেত্রফলটাই হবে আমার এই যে দূরত্বটা হবে কারণ আমরা কি জানি দূরত্ব বা এস সমান কি ভি ইন্টু টি তাহলে এই ক্ষেত্রে কি দেখো একটা পাশ বরাবর এইটাও বি এটাও ভি মানে এই যে নীল যেটা করছি আমি এবার এটা ধরো এই দিকটাও বেগ বেগ এই লম্বা যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে আর এই সাদা অংশটা হচ্ছে আমার টাইম এটা হচ্ছে টাইম তার মানে এই নীলের সাথে কোনোভাবে যদি আমি এই সাদাটা যদি গুণ করি তাহলেই আমি কি পাবো এস পেয়ে যাবো তার মানে আমাকে এই যে ট্রাপিজিয়ামটা হলো এই ট্রাপিজিয়ামটা ট্রাপিজিয়ামটা কি না এ বি হলো এখানে ও দি ও আর এটা সি এখানে একটা দি ডি তার মানে আমার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস সমান কি হবে না ও এ সি বি বি ও ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কারণ কি আমরা দেখালাম যে ক্ষেত্রফলটাই কি হবে ক্ষেত্রফলটাই হচ্ছে দুজনের গুণফল যেহেতু আমরা এস সমান জানি ভি ইন্টু টি এটার গুণ ফল তার মানে ট্রাফিক জ্যামটা দেখো একটা পাশে হচ্ছে ভি আছে আর একটা পাশে টি আছে নিচে ভার্টিক্যাল গুলো লম্বা লম্বা দুটো হচ্ছে কি ভি আর হরিজন্টাল গুলো হচ্ছে টিতে তে আছে মানে যেটা ভূমিটা তো তাহলে আমরা যদি বেগ যদি আমাকে চাই তাহলে বেগ বলছি অতিক্রান্ত দূরত্ব চাই তাহলে ভিয়ের এর সাথে টি এর গুণ ফল করতে হবে সেই গুণ ফলটা কি হবে না এর ক্ষেত্রফলটা হবে এই যে ট্রাফিজিয়ামটা ও এ সি ও এসি মানে এই ও থেকে এখানে গেল ও ও এ তারপরে এ থেকে সি তারপরে সি থেকে আবার বি বি থেকে আবার ও এই যে ট্রাফিজিয়ামটা হলো এর ক্ষেত্রফল বের করতে হবে আবার দেখো এই ট্রাফিজিয়ামটাকে আমি আবার দুভাগে ভাগ করতে পারি কিভাবে না দেখো এটাকে আমি কি করতে পারি দুটো ক্ষেত্র বলে ভাগ করে নিতে পারি কি না একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ সি ডি প্লাস আর একটা আয়ত ক্ষেত্র যেটা হচ্ছে এডি ও বি বি সরি এ ডি ও দেখো আমি এই দুটোতে ভাঙতে পারি কিনা পুরো ছবিটা দেখে দেখো পুরো ট্রাফিজিয়ামটাকে আমি একটা ওপরে একটা মাথায় ত্রিভুজ আর তার নিচে একটা আয়ত ক্ষেত্র এই দুটোতে ভেঙে নিতে পারি কিনা তাহলে আমার যে পুরো ট্রাপিজিয়াম টা ছিল সেই ট্রাপিজিয়ামটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে ওপরে ত্রিভুজ এইবার আমি এটাকে একটু আলাদা করে কালার করার চেষ্টা করি লালটা গেল আমার ত্রিভুজটা পুরো ট্রাফি জ্যামের উপরের অংশ মাথার অংশটা গেল আমার ত্রিভুজটা আর একটা করবো আমরা সেটা হবে কি এইটা হলুদ অংশটা ঠিক আছে তাহলে দুটোর ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি আমরা বের করে যোগ করে দিই তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বটা পাবো এইবার এই ত্রিভুজটা দেখো সমকোণী ত্রিভুজ এর কোনটা কি এটা হচ্ছে নব্বই ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি ক্ষেত্রফল কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এর উচ্চতা কোনটা এইটা এইটা হচ্ছে হাইট এইট আর এইটা হচ্ছে ভূমি ঠিক আছে তাহলে আমার প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব তাহলে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল কি হবে ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত উচ্চতা হচ্ছে ডিসি দেখো ছবিটা দেখে বুঝতে পারো না তাহলে এই যে ত্রিভুজটা এটা এটাকে আমি নিজে সরিয়ে তাহলে দেখো তাহলে ত্রিভুজটার ক্ষেত্র ফল কি হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমিটা কত ভূমি হচ্ছে এডি আর উচ্চতা হচ্ছে ডি আর সি তাহলে এইগুলোর আমাকে মান বসাতে হবে আচ্ছা ডিসি কিভাবে পাবো দেখো ডিসি টা এই দিকে যদি আমি ধরি ই ধরি এটাকে ই করি তাহলে ডিসিটা এ ই এর সাথে সমান হবে কি হবে ডিসি এ ই এর সাথে সমান ঠিক আছে আবার দেখো আগেই আমরা এ ই বের করেছিলাম যে কতটা বেগের পরিবর্তন সেটা আমরা আগে বের করেছিলাম ওপরের ক্ষেত্রে যখন আমরা করেছিলাম তখন আমরা বের করেছিলাম সেটা কি সেটা হচ্ছে হাফ তাহলে ডিসি মানটা কত হবে ডিসি হবে তাহলে আচ্ছা আগে এডিটা লিখে নি এডিটা কত হবে ও বি এর সাথে সমান এটাকে আমি চেঞ্জ করে কি লিখতে পারি এডি থেকে ও বি কারণ দুটো সমান দুটোই সমান এডি আর ও বি দুটো সমান ডিজি কে কি লিখতে পারি এখানে আমি দেখো টি ও ভ্যালুটা মাইনাস ইউ এইটা হবে আমার আহ এইটা আমি পেলাম এইবার এখান থেকে একটা জিনিস করতে পারি কি করতে পারি সেটা হচ্ছে যে আমরা কি জানি না ওপরে প্রথম যে সূত্রটা আমরা করেছিলাম কি না প্রথম সূত্রে আমরা করেছিলাম ভি সমান থেকে আমরা কি লিখেছিলাম এর সমান ভি মাইনাস ইউ টি এটা লিখতে পারি আমরা তার মানে এখানে আমরা এই পজিশন আমরা এ কিভাবে লিখতে পারবো না যদি একটা নিচে টি থাকতো টি দিয়ে ভাগ তাহলে আমরা পুরোটাকে একটা কি লিখতে পারতাম এ হিসাবে লিখতে পারতাম কারণ আমার আগে দেখেছি যে এই এটা বাই টি সমান কি হয় এ তাহলে আমি যদি ধরো এখানে একটা টি দিয়ে ভাগ করলাম আবার এখানে একটা টি দিয়ে গুণ করে দিলাম তাহলে টি তো কেটে যাবে তাহলে আমি ঠিকঠাক করেছি আমি আমি কিছু ভুল যে টিটা নিয়েছিলাম তার জন্য আবার একটা কাউন্টার পার্ট জন্য ওপর আর টি দিয়ে গুণ করে দিয়েছি তাহলে এই পুরোটাকে আমরা কি লিখতে পারি এইটাকে এটাকে আমি এ লিখতে পারি হাফ ইন্টু এখানে একটা টি আছে এখানে একটা টি তাহলে আমরা টি স্কোয়ার লিখতে পারি এটা কি হয়ে যাবে হাফ এ টি স্কোয়ার তাহলে ত্রিভুজ পাটটা থেকে যে ক্ষেত্রফলটা পেলাম সেটা কত হাফ এ টি স্কোয়ার হলো এইবার দেখো এখানে দুটো ছিল ত্রিভুজটা হয়ে গেছে আমার আছে আয়ত ক্ষেত্রটার বের করতে হবে আয়তটা ক্ষেত্রটা কি এডিবিও আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি না দৈর্ঘ্য প্রস্ত দুটো গুণ করলেই হবে তাহলে এইবার এখান থেকে আসি তাহলে অতএব আয়তক্ষেত্র এ ডি এর ক্ষেত্র ফল সমান কি হবে তাহলে না দৈর্ঘ্য গুণিত প্রস্থ সেটা কত দৈর্ঘ্যটা কত না দৈর্ঘ্যটা হচ্ছে আমার এডি এইটা ইন্টু প্রস্থ কত প্রস্থটা হবে না আমি যদি এটা করতে চাই নিচেরটাও পারি ও বি ধরো করে আবার চেঞ্জ করব না তাহলে ও এ দৈর্ঘ্য আর ও বি হচ্ছে ও এ হচ্ছে প্রস্তুত ধরছি ঠিক আছে তাহলে এই দুটোর গুণ এবার ও বি কত না ও বি সমান হচ্ছে আমার টি ইন্টু টু ও এ কত ও এটা দেখো ইউ হবে ঠিক আছে কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে এখানে কোনো সময় নেই আর ও হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে ওখানে কোনো ভেলোসিটি বা বেগ নেই তাহলে এটা কত হবে ও এর সমান কত দেখো ইউ হবে ও এটা হচ্ছে ইউ তাহলে টোটাল কি হলো ইউ টি তাহলে আমার পুরো ক্ষেত্রফলটা কত পুরো ক্ষেত্রফলটা আমি এখানে কি বলেছিলাম পুরো টাপিজামের ক্ষেত্রফলটা কি হবে ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটাই হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব এস তাহলে আমি এর সমান আবার কি লিখবো তাহলে না এর সমান ত্রিভুজ এই ত্রিভুজটার কি নাম ছিল এ সি ডি ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল প্লাস আয়ত ক্ষেত্র এ ডি ও এর ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত বেরিয়েছিল আমাদের হাফ এ টি স্কোয়ার তাহলে লিখবো হাফ এ টি স্কোয়ার প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল ইউ টি তাহলে আমাদের দেখো সূত্রটা চলে এলো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র যেখানে এস টা কি অতিক্রান্ত দূরত্ব ইউ হচ্ছে প্রাথমিক বেগ এ হচ্ছে তরণ বা মন্দন যেটা হোক তরণ হবে এখানে বা মন্দন করলেও হবে তাহলে নেগেটিভ আসবে আর টি হচ্ছে সময় ঠিক কোনো একটা বস্তুর যদি প্রাথমিক বেগ ত্বরণ বা সময় তার মানে দেওয়া থাকে সেখান থেকে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো আর প্রথম সূত্রটা কি ছিল ভি সমান ইউ প্লাস এখানে কোনো দূরত্ব নেই এখানে যদি আমাকে ভি বলে দেওয়া থাকে ইউ বলে দেওয়া থাকে আর শক্তি বা এ কিছু একটা এইগুলোর মধ্যে যদি বেগ আর ত্বরণ আর সময় এই তিনটের মধ্যে যদি কিছু দেওয়া থাকে তাহলে আমি ওই তিনটের মধ্যে রিলেশন বের করতে পারবো ঠিক আছে এখানে দেখো এখানে কিন্তু কোনো অন্তিম বেগের কোনো এখানে নেই অন্তিম বেগ কি হবে সেটা আমরা এখান থেকে পাবো না দ্বিতীয় সূত্র এটা বের করলাম প্রথম সূত্র থেকে প্রাথমিক আর অন্তিম বেগের ধারণা আমরা পাবো এটা দুটো সূত্র হলো এরপরে আরেকটা সূত্র আছে সেই সূত্রটা কি সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এটা হচ্ছে তিন নম্বর সূত্র এটা আমরা পরের দিন করবো তাহলে এক নম্বর হলো ভি টু ইউ প্লাস এটি দুই হচ্ছে এস এসমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আর তিন নম্বর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এইখানে দেখো এখানে কি নেই এখানে এ নেই মানে তরণের কোন এখানে কে নেই এখানে ভি নেই এখানে কে নেই এখানে সময় নেই তার মানে তিনটে আলাদা আলাদা সূত্র আমাদেরকে কি অঙ্কের মধ্যে কি ডেটা দেওয়া আছে কোনটা মিসিং আছে বা কোনটা বের করতে হবে সেটা আমরা এই তিনটে সূত্র দেখে তখন আমাকে বুঝতে হবে যে এমন ডেটা দেওয়া আছে যেটাতে ধরো আমাকে সময় দিয়ে রেখেছে তো সময় যদি দিয়ে রাখে তার মানে আমার তিন নম্বর সূত্রটা কখনোই কাজে লাগবে না কখন কোনটা কাজে লাগতে পারে হয় এক একটা বা দু একটা কাজে লাগবে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে তাহলে আশা করি তোমরা এই এই যে দ্বিতীয় দিন সূত্রটা আমরা বের করলাম যে কেন আমরা ক্ষেত্রফল বের করলাম সেটা আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি ক্ষেত্রফল কারণ বের করছি কারণ না একদিকে বেগ আছে আর একদিকে সময় আছে তাহলে আমরা জানি কি এইভাবে বেগ আর সময়ের যদি এরকম যদি কিছু একটা বা এরকম যদি থাকে তার যদি দুটো পাশ যদি দুটো আলাদা আলাদা যদি কোয়ান্টিটি হয় তো তাদের গুণ ফলটা কি হবে এই পাশে যদি আমরা গুণ ফলের টাইপের কিছু বের করি তাহলে আমরা তার ক্ষেত্রফলটা পাই ঠিক আছে আবার আমরা কি দেখলাম না ভিড় সমান হচ্ছে এফ সমান কি না ক্ষেত্রফল গুণফলই হচ্ছে বেসিক্যালি ভি আর টি তাহলে এই দিকটা যদি আমি ভি বলি তাহলে ভি টি তাহলে এই 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 দিকটা যদি যদি ভি হয় হয় আর টি তাহলে তাহলে ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা যেটা সেটাই এস পাবো তাই আমরা নিচ্ছি সেই ক্ষেত্রফল নিতে গিয়ে কি দেখলাম না পুরো ট্রাফিক জ্যামটার একটা আমরা সূত্র লাগাতে পারি ট্রাফিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে আমরা ওই ট্রাফিক জ্যামের যে দুটো যে বাহু আছে পাশাপাশি প্যারালাল বাহু প্যারালাল বাহু কোনটা এইটা আর এইটা ঠিক আছে এই দুটোর কি হয় এই দুটোর হয় যোগ ফল আচ্ছা সূত্রটা আমার ঠিক এখন মনে নেই দুটোর একটা কম্বাইন সূত্র হয় কম্বাইন মানে ট্রাফিক জ্যামের ডাইরেক্ট তোমরা একটা আহ বের করতে পারো ক্ষেত্রফল বের করতে পারো আমি সেটাকে কি করেছি আমি সেটাকে দুটো পাটে ভেঙে নিয়েছি একটা ত্রিভুজ করে নিয়েছি আর একটা আয়ত ক্ষেত্র করে নিয়েছি ঠিক আছে আমার মনে আছে যে ক্ষেত্রফলটা হয় এই বাহুটার গুণ এই বাহু আর এই বাহুর যোগফল ইন্টু আর কি হয় না উচ্চতা উচ্চতা বলছে ভূমি এই যে অংশটা এই বাহুটা এইটা দিয়ে মাল্টিপ্লাই হয় তার মানে এটা যদি এক নম্বর দিই এটা দু নম্বর এটা তিন নম্বর তাহলে ট্রাপিজমের ক্ষেত্রফলটা কি হয় ট্রাপিজমের ক্ষেত্রফলটা হয় একটু সাইডে লিখে দিচ্ছি হাফ ইন্টু এক প্লাস দুই ইন্টু তিন এক প্লাস দুই মানে এক প্লাস দুই নয় এখানে জাস্ট এক নম্বর বাহু দু নম্বর বাহু ইন্টু তিন নম্বর ভূমিটার গুণফল এইটাই হয় আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার ট্রাপিজমের ক্ষেত্রফলটা সেটাকে আমি একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র করে ভেঙে লিখে নিয়েছি দিয়ে দুটো যোগ করলে আমি এই সূত্রটা পেয়ে যাচ্ছি তোমরা বাড়িতে গিয়ে একবার দেখো নেক্সট দিন আমরা থার্ড সূত্রটা করব আচ্ছা আজকে এই পর্যন্ত আজকে আমাদের টাইম শেষ হয়ে গেছে আচ্ছা প্রেজেন্ট একবার দেখে নি প্রেজেন্ট শ্রীরামপুর শিবপুর আর বিএইচএস তিনটে পেয়েছি এখানে শিবপুর আছে বিএইচএস পেয়েছি শ্রীরামপুর পেয়েছি বেরগ্রাম আর নবাবগঞ্জ তোমাদের প্রেজেন্টটা পাইনি তোমরা প্রেজেন্টটা দাও আর বাকিরা তোমরা আসতে পারো বেরগ্রাম পল্লী সেবা নিকেতন আর নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় তোমাদের প্রেজেন্ট টা একটু দাও চ্যাটের মধ্যে স্টুডেন্ট তোমাদের কাছে যদি মাইক থাকে তো তোমরা মাইকে বলো বা স্যারদেরকে বলো একটু চ্যাটে প্রেজেন্ট প্রেজেন্টটা দিয়ে দিতে